সকাল থেকে অনেক কাজ করছি। যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, আমার আর একটা নতুন ব্লগে আপনাকে জানাই সুস্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, বিন্দাস আছেন, ফাটাফাটি আছেন, আমিও ঠিকঠাক আছি, ভালো আছি। তো যাই হোক, আমার আর একটা নতুন ব্লগে আপনাকে জানাই সুস্বাগতম। বাই দ্য ওয়ে, আমি চন্দন। আমি এখন এসেছিলাম এই ইয়ামা শোরুমে ব্যারাকপুরে, এটা নোনা চন্দন পুকুরে। তো শোরুম থেকে আমি ইয়ামা ফ্যাসিনো নতুন স্কুটার হাইব্রিড ফ্যাসিনো এস, দারুণ। ডিটেল জানতে গেলে আপনাকে খোঁজ ইন্ডিয়া দেখতে হবে, খোঁজ ইন্ডিয়াতে আছে 96,500 টাকা অন রোড প্রাইস, মাতালি এন্টারপ্রাইজে। স্কুটারটা জাস্ট ফাটাফাটি দেখতে, ফ্যাসিনো বরাবরই একটা স্টাইলিশ স্কুটার। তো ফ্যাসিনো এস এটা তো আনডাউটেডলি ভীষণ ভালো দেখতে, ভালো স্কুটার, দেখতে পারেন, টেস্ট রাইড নিতে পারেন যদি ইন্টারেস্টেড হন, ছেলে মেয়ে সবাই এটা রাইড করতে পারে। তো যাই হোক, মাতালি এন্টারপ্রাইজ থেকে বেরিয়ে আমি যেটা দেখলাম সামনে এই বিরিয়ানি সেন্টার। এমনি এখন বাজে কটা বাজে? তিনটে প্রায় বাজে। খিদে পেট চোচো করছে, খিদে প্রচুর পেয়েছে। তো সেই জায়গা থেকে এই বিরিয়ানি সেন্টার আমার চোখে পড়ে, এবং এখানে যেটা স্পেশালিটি সেটা হচ্ছে এটার নাম, এটার নাম বড় অদ্ভুত, B3 বিরিয়ানি। এটাই আমাকে অ্যাট্রাক্ট করলো, এর নাম হচ্ছে B3 বিরিয়ানি। আমি জেনে নেবো B3 নাম কেন। আর এখানে রয়েছে লেখা ইন্ডিয়াতে প্রথমবার। কী প্রথমবার সেটাই জানবো। আচ্ছা, তিনিও অবাক হয়ে গেছেন, তো কী প্রথমবার? আমার মনে হয় এরকম লাকি ড্র কিছু আছে, তাই জন্য মাসে দুবার করে গিফট পাওয়া যাবে, এই সমস্ত গিফট রয়েছে। বাহ, বিষয়টা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, বিরিয়ানিও খাওয়া হবে, আবার গিফটও পাওয়া যেতে পারে, গ্যারান্টেড নেই বাট পাওয়া যেতে পারে, লাক বাই চান্স। তো যাই হোক, এই হচ্ছে বিরিয়ানি সেন্টার, একদম রাস্তার ধারে ছোট্ট একটা কাউন্টার। আমার খুব ইচ্ছা এরকম একটা কাউন্টার করা, জানেন তো কবে থেকে ভাবছি কিছুতেই হচ্ছে না। তো যাই হোক, এরকম কাউন্টারে স্ট্রিট বিরিয়ানি বলা যেতেই পারে। আমরা অনেক জায়গায় বিরিয়ানি খাই, আর এই সমস্ত স্ট্রিট বিরিয়ানি খাওয়া আমাদের উচিত, টেস্ট করা উচিত। আমার মতন যারা বিরিয়ানি লাভার আছে, অনেকেই আছেন, তাদের জন্য ব্যারাকপুরে নোনা চন্দন পুকুরে, এটা জাফরপুর মোড়, তাই তো, জাফরপুর মোড়ে নোনা চন্দন পুকুর ব্যারাকপুরে একদম ইয়ামা শোরুমের উল্টো দিকে এই দোকান B3 বিরিয়ানি। তো কীরকম এখানকার বিরিয়ানি, কত এর দাম, কী এর কোয়ান্টিটি, স্যালাড কমপ্লিমেন্টারি দিচ্ছে কি না, এই সমস্ত ডিটেলস জানবো এবং অবশ্যই খাবো। দাদা, বিরিয়ানি আছে তো? মটন বিরিয়ানি, মটন 170 আছে, মটনটা শেষ হয়ে গেছে, চিকেন হবে, যা চিকেন হবে আর চিকেন চাপ হবে, মটনটা শেষ। ভাবুন, মটন বিরিয়ানি অলরেডি শেষ হয়ে গেছে, এখন বেশি। কটায় খোলে দোকানটা? দোকান খোলে 12টার সময়, দোকান খোলে এখন বাজে 3টে, তো 3 ঘন্টায় মটন বিরিয়ানি শেষ। দোকানটা কটা অবধি খোলা থাকবে? সাড়ে এগারোটা পৌনে বারোটা অবধি এই দোকান খোলা। বাট মটন বিরিয়ানি এরকম কি রোজই শেষ হয়ে যায় এরকম সময়? 3টে সাড়ে 3টের দিকে মটনটা শেষ হয়ে যায় মোটামুটি। তো এসে গেছে সামনে, এটা চিকেন বিরিয়ানি, দেখতে কিন্তু দারুণ। ওয়াও, চিকেন বিরিয়ানির সঙ্গে এটা রয়েছে চিকেন চাপ, 60 টাকা এক পিস, দেখে কিন্তু খুব টেস্টি মনে হচ্ছে। বা আবার সঙ্গে একটু গ্রেভিও পাচ্ছি। তো এই হচ্ছে ওভারঅল কোয়ান্টিটি চিকেন বিরিয়ানি, প্রাইস হচ্ছে 120 টাকা। রাস্তা দ্বারা খাবো, ন্যাচারালি প্রচুর আওয়াজ হবে, তো আওয়াজটা ফ্যাক্টর নয়, বা সারাটা চলে এসছে। আর এই বিরিয়ানির ভেতরে আলু তো আমি দেখতেই পাচ্ছি, বিরিয়ানির ভেতরে আমার মনে হয় চিকেন পিসটাও রয়েছে একদম। এই হচ্ছে চিকেনের পিস, যথেষ্ট বড় সাইজের, 120 টাকা দাম। গন্ধটা কিন্তু ফাটাফাটি, আর সবথেকে বড় ব্যাপার এটা কিন্তু গরম বিরিয়ানিটা, কিন্তু গরম অবস্থাতে ডেলিভার হয়েছে। আর গরম বিরিয়ানি খেতে ন্যাচারালি
অনেক ভালো লাগে বিটার। আর এখানে কথা বলে নেব একটু এনার সাথে, আপনার নাম বলুন। আমার নাম এস কে রোহান। এস কে রোহান, আপনি এখান থেকে রেগুলার বিরিয়ানি নেন? আমি এখানে রেগুলার বিরিয়ানি, এখানে অসাধারণ বিরিয়ানি করে। ঠিক আছে, তো আমি কিছুদিন আগে একটা আমার বার্থডে পার্টির জন্য আমি এখানে বিরিয়ানি ফুল অর্ডার করেছিলাম, তো সবাই খেয়ে ভীষণ নাম করেছে। এখানে তোমরা এসে খেতে পারো বিরিয়ানি, অসাধারণ বিরিয়ানি হয়। চিকেন চাপ তো কোনো পাতাই হয়, পাটাবাটি পাটাবাটি একদম। কোনো একটা কথা বলে দিই, কোনো পেড প্রমোশন নয়, কোনো ফ্রি বিরিয়ানি নয়। জাস্ট যাওয়ার পথে খাবো, দেখবো খিদে পেয়েছে, খাবো এবং অডিশন ফিডব্যাক দেবো। কোনো পেড প্রমোশন ভিডিও আমি চন্দনে হয় না। তো যাই হোক, খাওয়া শুরু করা যাক। পরিমাণ কিন্তু অনেকটা, চালের কোয়ালিটি বলি যথেষ্ট, লম্বা দানার বাসুমতি রাইস। অনেকের ধারণা স্ট্রিট বিরিয়ানি মানেই বিলো কোয়ালিটি, ব্যাপারটা কিন্তু সেটা নয়। স্ট্রিট বিরিয়ানি মানে সেই স্ট্রাগল করছে বড় হওয়ার জন্য, এবং ন্যাচারালি ভালো কোয়ালিটি ভালো কোয়ান্টিটি সে সার্ভ করার চেষ্টা করবে রিজনেবল প্রাইসে। এটাই হচ্ছে স্ট্রিট বিরিয়ানির প্লাস পয়েন্ট। স্ট্রিট বিরিয়ানি মানেই নট দ্যাট। আলু যথেষ্ট সফট এবং খুব বড় সাইজের আলু, বড় ফাটাফাটি। রিয়েলি অসাম, কোনো কথা হবে না। এই হচ্ছে চিকেনের পিস, যথেষ্ট সফট, ভালো ম্যারিনেটেড। বাহ, পিসটা তো যথেষ্ট বড় এবং চিকেনটা সফট, এবং ভেতরে দেখে বোঝা যাচ্ছে কোয়ালিটি। সুপার বস, সুপার। আমার এখানে চিকেন চাপে 60 টাকা যা দিচ্ছি কেউ দেবে কিনা, অন্য সবার চিকেন চাপে দেখবে গ্রেভি একদম জলের মতো। ঠিক আছে, আর এই গ্রেভিটা আমার একদম থিকনেসটা দেখো তুমি, খাওয়ার পরে আমার চিকেন চাপের মধ্যে আমি সব কিছু দিই, আমার মানে লাভের কিছুই থাকে না বলতে গেলে। ওরা নিজেরা কিছুদিন আগে একটা জন্মদিন আমি করেছি প্রোগ্রামে, এই তিন দিন চার দিন আগে, ও নিজে এসে বলছে যে ব্যারাকপুরের বুকে কেউ দিতে পারবে না। এটা আমি নিজে বলছি, এটা মানবো আমি, এটা ওরা নিজে যে রেটে নিজে বলেছে কেউ দিতে পারবে না ব্যারাকপুরের মধ্যে, কারণ বিরিয়ানি আমরা সবসময় সব জায়গাতে খাই, তো ওই জন্য কেউ দিতে পারবে না যে রেটে যে জিনিসগুলো দিচ্ছে। আর কোয়ান্টিটি তো কোনো অসাধারণ কোয়ান্টিটি, বিরিয়ানি চোখ বন্ধ করে খেতে পারবে, কোয়ান্টিটি অনেক। এই যে কোয়ান্টিটি আমার একার পক্ষে বেশি, বাট অনেকেই খায় এটা, কোয়ান্টিটি কিন্তু ফাটাফাটি, মানে কোয়ান্টিটি এবং কোয়ালিটি একটু খাওয়ার পরেই আমি বলছি পারফেক্ট। এবার টেস্ট করা যাক চিকেন চাপটা। ওয়াও, গ্রেভিতে ভরপুর, চিকেন চাপের গ্রেভি খেয়ে বোঝা যায় চাপের কোয়ালিটি স্ট্যান্ডার্ড। বলছি আর আমি কথা বলছিল, বলতে বলতে জানতে পারলাম এদের বিরিয়ানি কিন্তু কাঠে তৈরি হয়, কোনো রকম গ্যাসে তৈরি হয় না, স্বাভাবিক কাঠে তৈরি, মানে কাঠে রান্না করা জিনিসের টেস্টই আলাদা হয়, সে নর্মাল ভাতও একটু ডিফারেন্ট হয়, টেস্ট একটু আলাদা হয়। ফাটাফাটি, এদের সিলভারের হাঁড়িতে নাকি বিরিয়ানি হয় না, পেতলের হাঁড়িতে হয়, পেতলের হাঁড়িতে বিরিয়ানি হয়। এই চিকেন বিরিয়ানি একবার অন্তত ট্রাই করুন, তারপর খেয়ে এসে আমার কমেন্ট বক্সে বলুন কী রিয়াকশান, খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো, আমার কমেন্ট বক্সে এসে জানান। ব্যারাকপুরে যারা থাকেন ইমিডিয়েট খান, জাফরপুরে মোড়ে, জাফরপুর তাই তো, জাফরপুর মোড়ে নোনা চন্দন পুকুরে এই দোকান, যে আমার ঠিক উল্টো দিকে। আর অনবদ্য টেস্ট পাচ্ছি, সিরিয়াসলি সিরিয়াসলি। খেতে খেতে একটা ব্রেকিং নিউজ আবার পেলাম, বলো। এখানে যদি কেউ বসে খায় আনলিমিটেড রাইস, অনেকে আছে, অনেকে খেতে ভালোবাসে, বেশি খেতে ভালোবাসে, তার এখানে চলে আসুন, ও বলছে আনলিমিটেড রাইস পাবেন। গুড গুড। আমি খাইনি, খেতে খেতে আমি এখানকার যে ওনার তার সঙ্গে একটু কথাবার্তা বলে নিই। বাবু তোমার নাম? আমার নাম বীরেশ্বর ঘোষ। বীরেশ্বর ঘোষ, খুব বাচ্চা ছেলে, তাই জন্য ইয়ং ছেলে। তুমি এখানকার ওনার? হ্যাঁ, আমিও, আমার দাদাও। তোমার দাদা সঙ্গে? ওকে। এই বিরিয়ানি সেন্টার প্রথমে জানবো বি থ্রি কেন? বি থ্রি বলতে আমার দাদার আমার বাবার ইঞ্জিনিয়ারিং বি দিয়ে নামটা স্টার্ট। আচ্ছা, তো ওই জন্য ভাবলাম নামটা কী দেওয়া যায় একটু, যাতে লোক যাতে দেখেও ভাবে যে না কী ব্যাপার, নামটা এরকম কেন, অনেকের বিরিয়ানি হয় না, আমি সেটা ভেবে একটা নামটা দিলাম। আচ্ছা, বি থ্রি। হ্যাঁ, বাহ, নামটা ভীষণ ইন্টারেস্টিং, ক্যাচি। প্রথম কথা, তোমার যা চেহারা রীতিমতো জিম করো বুঝতে পারছি, বিরিয়ানি খাও
খাই, খুব খাই। এই বিরিয়ানি সেন্টারে যেটা আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে প্রথমবার, কি ইন্ডিয়াতে প্রথমবার বলতে এই অফারটা হয়তো তুমি কোথাও শোনোনি যে বিরিয়ানি খেলে কেউ মাইক্রোওভেন, মিক্সার গ্রাইন্ডার, টোস্টার, তারপরে ওয়াটার ফিল্টার এইগুলো পেয়েছে। কিন্তু আমার এখানে একজন কাস্টমার পেয়েছে মিক্সার গ্রাইন্ডার। আচ্ছা, মানে সে আলু বিরিয়ানি খেয়ে একটা কুপন তুলেছে, সে একটা কুপনই তার কপালে বেঁধে গেছে। আচ্ছা, ঠিক আছে, এই হলো যে কুপনের হলো ইসেটা, এটার মধ্যে আমার এতগুলো কাগজ রয়েছে। কাগজের মধ্যে তুমি এক প্লেট খেলে তুমি এক প্লেট একটা কুপন তুলবে, তুমি দুটো নিলে দুটো কুপন তুলবে, এরকম ব্যাপার। তো যার কপালে বেঁধে গেল ওটাই লাকি ড্র। এটা সামনাসামনি এরকম না যে আমি আড়ালে কাউকে দিচ্ছি, যে কাস্টমার আসবে সেই কাস্টমার নিজেই তুলবে, নিজেই পাবে। ওকে, এটা কতদিন চলবে এই অফারটা? এটা আমি এখনো আপাতত চলছে, যতটা নিজের পারবো অতটা চালাবো। ওকে, এই বলো, এই জন্য এমন না মানে কোয়ালিটি যেটা আছে, আমার বাবা একটা জিনিস বলে গেছে যে ব্যবসা করতে গেলে কোয়ালিটি আগে, কোয়ালিটি এবং কোয়ালিটিটা ব্যবহার তো অবভিয়াসলি ব্যবসা সেটা সব থেকে বড় জিনিস, কিন্তু কোয়ালিটিটা যদি তুমি মেনটেন করলে কাস্টমার আজকে জানবে, জানতে জানতে তারপরে একদম একদম। আমার নিজেরও কিছু আরো অন্য বিজনেস স্টার্ট করছি, সেখানে আরো কাস্টমার সেখানে কিছুদিন পর আরো আরো বেটার কোয়ালিটি পাবে আমার থেকে, কারণ আমার নিজের একটা খাসির ফার্ম ওপেন করছি। আচ্ছা, ঠিক আছে, খাসির ফার্ম, মুরগির ফার্ম ওপেন হচ্ছে, কাজ সব রেডি, নিজের খাসির মাংসের দোকানও ওপেন করছি। এক সপ্তাহের মধ্যে খাসির মাংসের দোকানটা ওপেন হয়ে যাবে, তো সেখানে মটনের পিস আশা করি আমার যা দাম রয়েছে সেই দামের তুলনায় ব্যারাকপুরের বুকে কেউ দিতে পারবে কিনা আমি সেটা তুমি মানে কিছুদিন পরে সে আরেকটা ব্লগ করো, দেন তুমি নিজেই দেখতে পারবে। একদম বাবু, ও কিন্তু একটা টাফ কম্পিটিশনে অলরেডি পড়ে আছে আর কি। ব্যারাকপুর মানে ডিবাপি, ব্যারাকপুর মানে দাদা বৌদি, দ্য পপ অফ অল বিরিয়ানি। আনডাউটেডলি বিরিয়ানি নিয়ে দাদা বৌদি আর ডিবাপির কোনো কথা হবে না, সেই কম্পিটিশন কিন্তু একটা রয়েছে। তুমি আজকে খাওয়ার পর তুমি নিজে জিনিসটা রিয়েলাইজ করবে আর নিজেই তুমি মুখে হয়তো বলবে, আমি তোমাকে কিছু বলবো না। ওকে, আমার এখানে অনেক কাস্টমার যারা খেয়েছে, যারা অর্ডার দেয় দিচ্ছে, আশা করি ভবিষ্যতে তারা আমার থেকেই খাবে। একদম, অনেক আশেপাশের দোকানদার, আমি কারোর নাম নেবো না, তাদেরও মানে দোকানের কাস্টমাররা তারা এখন আমার থেকেই বিরিয়ানি খায়। খুব ভালো ভালো, টাফ কম্পিটিশন, কম্পিটিশন যত হেলদি হবে তত ভালো হবে, এতে তো তরই মজা আসবে, তরই মজা আসবে। এখন তো নতুন নেমেছি, এক বছর হচ্ছে, এক বছর হঠাৎ বিরিয়ানি বিজনেস কেন এলে? দেখো, আমি প্রথমে আউট অফ ইন্ডিয়া থাকতাম। আচ্ছা, আমি আগে অনেক জায়গা ছিলাম, সিঙ্গাপুর, দুবাই, অস্ট্রেলিয়া, সব জায়গাতে ছিলাম, ওখানে হোটেলে জব করতাম। এই জায়গায় দাঁড়িয়ে তারপরে আস্তে আস্তে ওই জায়গাটা একটু বন্ধ হয়ে যায়, একটু বাবা মারা যায়, তারপরে আমি আর বাইরে যাওয়ার চেষ্টাটা আর করিনি। তো রিসেন্টলি লকডাউনের আগে চেষ্টা ছিল যে আমি কানাডায় হয়ে যাবো আর এখানে থাকবো না। আচ্ছা, তো যাই হোক, আমাদের করোনা সবাইকে ধরে বেঁধে একদম বললো এই দেশেই থাকতে হবে, কেউ কোথাও বেঁধাতে পারবে না যে যেখান থেকে আছো। তো যাই হোক, এখন এখানে রয়েছি, তারপর ভাবলাম যে কিছু তো একটা শুরু করতে হবে। বিরিয়ানি খেতে ভালোবাসি, কোয়ালিটির জিনিসটা বুঝি, যে আমি কোন জিনিসটা খাবো মানে মানুষের মুখে একটা টেস্টের ব্যাপার হয়, তো আমি জিনিসটা কোয়ালিটির জিনিসটা বুঝি। তো আমি সেই জায়গায় দাঁড় করিয়েই আজকে আমি নিজে বিরিয়ানির দোকান খুলেছি। আমি যে জিনিসটা চাই সেই জিনিসটা যাতে আমি কাস্টমারকে খাওয়াই, কাস্টমার ফিডব্যাকটা তাহলে সেটা ভালোই দেবে। বিরিয়ানি কি তুমি নিজে তৈরি করো না? না, আমার কুক আছে, কুক আছে, সে বানাচ্ছে। বাহ, খুব ভালো। ইয়ং বাচ্চা ছেলে জাফরপুর মোড়ে, আমি বলবো একে সাপোর্ট করা উচিত, এই স্ট্রিট বিরিয়ানি অবশ্যই আমাদের সাপোর্ট করা উচিত। অসাধারণ, খুব ভালো লাগলো বাবু। কিছুদিন পর আমার তন্দুরি এগুলো সব চালু হয়ে যাবে, আরো বড় কাউন্টার হবে। কিন্তু হ্যাঁ, আমার দুর্গাপূজার আগে তন্দুরি, তারপর ফিশের কিছু আইটেম, ফ্রাই এর কাউন্টারে কি ম্যানেজ করতে পারবে না বড় কাউন্টার? ওটার জন্যই ট্রাই করছি, কিন্তু এখন ফাইনান্সিয়াল দিক থেকে দেখতে গেলে যে একটা দোকান পিছনের দিকে নিতে গেল 25-30 হাজার টাকা মাসে ভাড়া। একদম অটোমেটিকলি হবে, আমি এখন যে কোয়ালিটিটা দিচ্ছি নিজের গাইড থেকে আর কত দেবো? আমার আগে পিছনে কেউ নেই যে আমাকে বিশাল টাকা রয়েছে চল তুই করতে থাক, এরকম একটা ব্যাপার। আমাকে হয় কোয়ালিটি খারাপ করতে হবে, না হলে কোয়ান্টিটি কমাতে হবে, কোনোটাই করা যাবে না, কোনোটাই করা যাবে না। আমার এখানে আগে ইউটিউবার অনেক এসে ভিডিও করেছে, তারা নিজেরা খেয়েছে, তারা নিজেরা ফিডব্যাক দিয়েছে, আজকে তুমিও খাবে, তুমি নিজেও খেয়ে ফিডব্যাক দেবে, কোয়ালিটি কোয়ান্টিটি দুটোরই। একদম একদম, তো যেটা অরিজিনাল সেটাই ফিডব্যাক, যেটা অরিজিনাল। আমি আমি যে কজন এসে তাদেরকে সবাইকে বলেছি যে তুমি নিজে খেয়ে ডিসাইড করবে, আদার বিরিয়ানিকে নিয়ে ডিসাইড করবে যে আমি এই দামে কি দিচ্ছি না দিচ্ছি। ওকে, তো শুরু করা যাক খাওয়া। আর অনেক বেস্ট উইশেস রইলো, থ্যাংক ইউ বাবু, ভালো থেকো। আর এরকমভাবেই কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করো, ভালো বিহেভিয়ার দিও, ব্যবসা অটোমেটিক্যালি বাড়বে। আর সঙ্গে পাশে ওর বাবার ছবি, আই থিঙ্ক, তাই তো? বাবার আশীর্বাদ তো সঙ্গে রয়েছে, ভালো থেকো। আর এখানে রয়েছে গিফট কুপন ইন এভরি প্যাকেজ,
10 টাকা রুপি নোট এই বিষয়টা কি বাবু এই যে এই কুপনটা থাকবে প্রত্যেকটা প্যাকেটের সাথে পাবে কাস্টমার এই প্যাকেটটা তুমি ধরো এক প্যাকেট এখন নিলে এটা একটা পাবে তুমি নেক্সট টাইম যখন আর বিরিয়ানি নেবে এটা আমাকে দেবে 10 টাকা অফ হয়ে যাবে মানে এসে এটা 10 টাকা নোট হিসেবে ইউজ হচ্ছে তোমার কাছে আচ্ছা কাছে থাকছে তোমার এটাকে যখনই তুমি নেক্সট টাইম আবার নেবে তখন আমাকে এটা দিলে তুমি পেয়ে যাবে তাই নাকি মানে পরের বার আমি বিরিয়ানি নিলে 10 টাকা তুমি যখন একটা বিরিয়ানি খেয়েছো এই কুপনটা তোমার আচ্ছা যখন আবার আসবে আমাকে এটা দিবে তখন 10 টাকা তোমার অফ হবে আচ্ছা আর আমি যে একটা বিরিয়ানি খেলাম তার জন্য ওই লাকি ড্র গল্পটা কি হ্যাঁ হ্যাঁ লাকি ড্র যেটা আছে হ্যাঁ তুলবো এখান থেকে হ্যাঁ এখান থেকে তুমি তুলবে বাহ দেখা যাক কপারে কি থাকে সেটা তোমার ব্যাপার কি আছে দেখা যাক যা तो कपाल तो एमनी भाटा खाटनी कपाल खेते खेते फ्रीते किछु पावा जाए ना बट 10 टाका डिस्काउंट कूपन किन्तु पेज किछु पावा जाए सब समय जे फाका ओरकम ना हाँ किछु माझे माझे पाई